হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেকাস ওয়ার্ল্ড। আমার চ্যানেল জেকাস ওয়ার্ল্ডে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আর চলো, আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওর টপিক কী। তবুও আমি বলে দিই, আজকে আমার ভিডিও হচ্ছে ড্রেসিং টেবিল নিয়ে। তো আগে আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার ড্রেসিং টেবিলটা বড্ড অগোছালো হয়ে আছে, তো যখন আমি গোছাবো আমি পারলে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। কিন্তু ওটা আজকেই আমি সকালে গুছিয়েছি, আর সকালের দিকে এনার্জিটা এত কম ছিল আর এত ক্লান্ত ছিলাম, মানে আমি রেস্ট নিয়ে নিয়ে রেস্ট নিয়ে নিয়ে এক একটা তাক গুছাচ্ছিলাম। তো যাই হোক, তখন আমি ভিডিও করতে পারিনি, সো 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 সরি। আর হ্যাঁ, আমার মুনিয়ার ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য খুবই সরি, কিছু মনে করো না। মুনিয়া খুব বিকালের দিকে চেঁচায়, তো আজকেও চেঁচাচ্ছে। যাই হোক, তো বক বক না করে ভিডিওটা শুরু করি, আর চলো তোমরা দেখতে থাকো আমার ড্রেসিং টেবিল ট্যুর কী কী আছে না আছে। তো সর্বপ্রথম আমি ড্রেসিং টেবিলটা একবার পুরোটা দেখিয়ে দেবো, দেন তারপর তাক অনুযায়ী কী কী আছে, কী কী রেখেছি। আর অনেক কিছু ফেলে দিয়েছি সকালে গুছানোর সময়, যেগুলো খালি বোতল ছিল, পারফিউমের বোতল শেষ হয়ে গেছিলো, নেল পলিশ শেষ হয়ে গেছিলো, তো সেগুলো আমি ফেলে দিয়েছি। আর বাকি যেগুলো আছে, যেগুলো আমার কাজে লাগবে, সেইগুলো আমি রেখে দিয়েছি। তো চলো বক বক না করে ভিডিওটা শুরু করি, তার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো ফ্রেন্ডস, এই যে এটা আমি, এটা আমার 8 মাসের বেবি বাম্প, ক্লোজ দেখাই। আর এই তো এটা আমার সিম্পল ড্রেসিং টেবিল। দেখো একদিকটা এরকম আলমারি, একদিকটা এই পাল্লা সিস্টেম, আর নিচে আছে দুটো ড্রয়ার, একটা আর এ একটা। তো এটা আমার একটা সিম্পল ড্রেসিং টেবিল, সেরকম কিছুই না, ডিজাইন হিজে গিজে কিছুই না, একদম সিম্পল যাকে বলে। তো যাই হোক, এই ড্রেসিং টেবিলটার একটা স্টোরি আছে, আমি পরে বলবো তোমাদেরকে। তো চলো ভেতরটা দেখাই। এই ওপর থেকে নিয়ে একটা, দুটো, তিনটে, আর এই একটা, চারটে, টোটাল চারটে তাক আছে। দেখো আর নিচে যেটা আছে এটা, এটা ফাঁকা, এই অংশটা ফাঁকা। দেখো এটা আর কি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখা হয়। তো চলো শুরু করা যাক, কী কী আছে না আছে। তো দেখো এখানে প্রথমে একটা ছোট্ট ফ্যান আছে, ব্যাটারি সিস্টেম, যেটা কারেন্ট চলে গেলে মুখটার জন্য আর কি খুব কাজে লাগে। আর এখানে আমার শ্যাম্পু, তারপর এখানে কন্ডিশনার, ওখানে আছে পারফিউম, আর এখানে বড়ের কিছু ওই প্রিন্টারের কালি টালি আছে, কালি পেন হ্যান ত্যান আছে, এখানে পিন আছে, আর এখানে আমার গুড ভাইবসের রোজ টোনার আছে। আর এখানে এই বক্সগুলোতে সব জুয়েলারি আছে, মানে জুয়েলারি বলতে সেই কসমেটিক জুয়েলারি যেগুলো হয়। আর এখানে ইয়াররিংস আছে, এখানেও ইয়াররিংস আছে, আর এখানে একটা এই যে পিঙ্ক বক্সটা ছোট্ট, এটা একটা সেট আছে। দেখো ভালো লাগছে না, এটা মা কিনে দিয়েছিল আমাকে, বুনিকে একটা, আমাকে একটা। আমারটা দেখো পিঙ্ক কালার, লাইট পিঙ্ক, আর বুনিরটা ছিল গ্রিন কালারের, আমার খুব পছন্দ, কিন্তু এখন আমি একবারও ব্যবহার করিনি ওটা, যাই হোক করবো পরে। আর এই যে আমার এগুলো চুড়ি, খুব পছন্দের চুড়ি পরি মাঝে মধ্যে। আর শুধু এইগুলোই নয়, এখনও চুড়ি দুটো, চুড়ির স্ট্যান্ড আছে যেগুলো এই যে, মানে এই যে স্পেসটা, এই স্পেসটার মধ্যে আমার চুড়ির স্ট্যান্ডগুলো এতটাই বড় যে ধরেনি, তো এখানে রাখিনি, এই আলমারিটার একটা খাপে আছে। আর এটা হচ্ছে সেই গোল্ড বক্সটা যেটা পার্পেল থেকে ফ্রি পেয়েছিলাম, আর এর ভেতরে ভিডিওটা যদি না দেখে থাকো দেখে নেবে, এর ভিডিওতে যেই মালগুলো ছিল কিছু কিছু সেগুলোই আছে। আর ওই যে ভেতরের দিকে আমার ওখানে আইশ্যাডো আছে দুটো, আর ওখানে দুটো ইমিটেশনের জুয়েলারি আছে, একটা পেন্ডেন্টের সাথে ইয়াররিংসের সেট, আর ওই দুটো আছে কানের। আর এখানে আমার দুটো বিউটি ব্লেন্ডার আছে, আর এখানে আছে ওয়াচ, এটা আমার হাজব্যান্ডের, এটাও হাজব্যান্ডের, আর এই দুটো আমার। আর ওখানে ওই নেল পলিশ রিমুভারের কটন দুটো আছে, ওই কোটও দুটো। তো ফার্স্ট আর সেকেন্ড, ফার্স্টে যা বললাম যা যা আছে, এই সেকেন্ড খাপটাও গেল, থার্ড খাপে আসি। এখানে আছে
এখানে ওই ভেতর দিকে আছে, ওখানে দাঁড়াও একবার লাইটটা জ্বালে। তো এখানে ওই যে ভেতর দিকে ওগুলোতে নেল পলিশ আছে, এখানে আমার হেয়ার সিরাম আছে স্ট্রিক্সের, এটা আছে লরিয়ালের, এটাও লরিয়ালের, সব ঘুটে যাচ্ছে দেখছো। এটা একটা ক্রিম আছে 10 in 1 লোটাসের, আমি বলেছিলাম যেটা আমার খুব ফেভারিট, আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই দেখে থাকবে। এখানে লাইনার আছে আমার, এলি 18-এর আছে, ল্যাকমির আছে, এছাড়াও এখানে লোটাসেরও আছে। এটা লোটাসের জেল আই লাইনার, তো এখানে কাজল আছে, এটা লরিয়ালের কাজল, দেখাচ্ছে না দেখছো, এখানে একটা কম্প্যাক্ট পাউডার আছে, এখানে শার্পনার আছে, ওই এই কাজল টাজল ছুলতে আর কি কাজে লাগে। আর এখানে আমার ফাউন্ডেশন ফিটমি, এখানে ল্যাকমি ফাউন্ডেশন, এখানে একটা ময়েশ্চারাইজার, আর ওইদিকে সব নেলপালিশের কোটও বললাম। এখানে আমার আইল্যাশেস আর এখানে লেন্সের কোটোটা, আর এখানে একটা বাউলে আছে একটা ছোট্ট ক্লিপ, দুটো সেফটি পিন, একটা গার্ডার আর ছোট ছোট টিপ। এটা আমার গুড ভাইবসের রোজ হিপ সিরাম, ফেস সিরাম, এখন ইউজ করি না কারণ আমার এমনি প্রেগনেন্সি স্টার্ট হয়ে থেকে স্কিন অনেকটাই অয়েলি হয়ে থাকে ঘেমে গেলে। এটা আমার সানস্ক্রিন, আর আমার অ্যালোভেরা জেলটা শেষ হয়ে গেছিলো, আমি নেচার্সের ইউজ করতাম, তো তারপর ওকে আনতে বলেছিলাম, আমার হাজব্যান্ড এটা এনে দিয়েছে, তো ইউজ করে দেখলাম খুব একটা খারাপ নয়, মোটামুটি ঠিকই। এটা আমার শীতের ময়েশ্চারাইজার, এখন আমার কাজে লাগে না, আমি ইউজ করি না, আবার শীত হলে ইউজ করবো। আর ওই দিকে আছে, এটা একটা পারফিউম আছে, এটা জনসনস বেবি অয়েল আছে, আর ওটা গ্লিসারিন আছে। আর ওই দিকে যে কোটোগুলোতে দেখছো ওগুলো তো কিছু ইমিটেশনের মাল আছে, চুড়ি, কোমর বন্ধনী, হ্যান ত্যান। আর এই যে গ্লাসটা আছে, এখানে লিপ লাইনার, কাজল, তারপর এই পেন আইলাইনার, এগুলো আছে। তো এই খাপটাও কমপ্লিট, 3টে খাপ কমপ্লিট হলো। এবার 4 নম্বরে আসি, 4 নম্বরে এটাতে আছে, এই কৌটোটাই আছে আমার কিছু লিপস্টিক, কিছু বলতে অনেক লিপস্টিকই আছে এখানে, এগুলো সবই বিভিন্ন কালারের আছে। আর এটা আমার ওই স্টিক ফাউন্ডেশনটা আমি এখানেই রেখে দিয়েছি, এই এই কটা লিপস্টিক, এটা আমার লিপ বামটা, আর একটা লিপ বাম নিয়েছিলাম পার্পেল থেকে, ওটাও দেখিয়েছি, ওটা উইন্টারে ইউজ করবো বলে রেখে দিয়েছি। আর এটাও একটা লিপ বাম আছে, তো এ কটা গেল লিপস্টিক। তো এগুলো আমি কোটোর, এইগুলোর আমি কোটোর মুখে লাগিয়ে রাখি না, সবসময় যখন তখন ইউজ করি বলে। আর এটা আছে আমার একটা ক্লিনজিং ওয়াইপস, তো এটা আমি ইউজ করি। আর এখানে আছে একটা আই শ্যাডো, আর এখানে আমার আছে গার্ডার আছে, কিছু কিছু নয় অনেক গার্ডার আছে, এগুলো আমি লাগিয়ে রেখেছি কারণ এখন ইউজ হয় না, অত কি ইউজ করবে, অনেক গার্ডার আছে, অনেক 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 অনেক। তো যাই হোক, আমি এগুলো সব খুটিয়ে দিচ্ছি মনে হচ্ছে, তো পরে এগুলো আমি খুলে মানে জুয়েলারি, এই গার্ডার, ক্লিপ, হ্যান ত্যান যা আছে এগুলো আমি পরে তোমাদেরকে দেখাবো। আর এই খাপটায় দেখো আমার একটা সানগ্লাস আছে, ব্ল্যাক সানগ্লাস, আমার খুব ফেভারিট, খুলতে পারছি না দেখছো, ধরো এখানে দেখো, বরের পছন্দ করে কিনে দেওয়া, তার সাথে আমারও খুবই পছন্দ। আর এখানে একটা কৌটো আছে হ্যান্ডমেড আর কি, আমাদের কথায় যেটাকে বলে ভান্ডার বাংলায়, তো দেখো এমনি একটা কৌটো আমি এটা কাটিং করে আর কি ভান্ডার টাইপের আর কি সুন্দর করে ডেকোরেশন করেছি, ফেব্রিক কালার দিয়ে এটা কালার করেছি। আর এখানে একটা সোনো স্প্রে আছে, পাউডার আছে, আর এখানে টুকিনাকি কিছু জিনিস, সেলো টেপ, ব্ল্যাক টেপ, তারপর বার্নাল, তারপর ইনহেলার, এগুলো আছে। আর এখানে আমার কিছু মেহেন্দি, তারপর মেকআপ ব্রাশ, হ্যান ত্যান, এসব আছে। এখানে আমার টিপের পাতা, এগুলো অনেক রকমের টিপ আছে, অনেক টিপ আছে,
খুব একটা ইউজ করি না। এখানে আমার লোটাসের টোনারটা আছে, এখানে বৈদ্যস চারকোল পিল অফ মাস্কটা আছে, আর এখানে ওই সেলুটে পাঠা হ্যান ত্যান কিছু আর কি দরকারি জিনিস রাখা আছে যেগুলো দরকারে লাগে। তো চলো, এই খাপটাও গেল, এবার দেন আসি যেটা ফাঁকা সেটাতে। তো এখানের মধ্যে রেগুলারের এখানে পেন, তারপর এখানে স্ক্রুড্রাইভার, আঠা, তারপরে হাইলাইটার, কালি, এগুলো সব আছে। এগুলো আমারও কাজে লাগে মাঝে মধ্যে, আবার আমার হাজব্যান্ডেরও কাজে লাগে। আর এখানে আমার হেয়ার ব্যান্ডসগুলো আছে, দেখো এগুলো আমি ইউজ করি, সেই জন্য এগুলো আলাদা করে রাখার কিছু নেই, এখানেই আছে। আর এখানে যেগুলো ডেলি ইউজের মানে ক্লিপ টিলিপ যেগুলো ইউজ করি, আর এটা আমার ফেস ওয়াশটা সবসময় কাজে লাগে, সেই জন্য এটা সামনে এখানেই আছে। তো চলো, এই হচ্ছে আমার ড্রেসিং ট্রেবিল ট্যুর, আজকে এই দিকটাই দেখাচ্ছি। আর এই ড্রয়ারগুলোতে সেরকম কিছু নেই, মানে দেখানোর মতো কিছু নেই, হাবি জাবি যেগুলো আর কি ব্যবহৃত হয় না বা ব্যবহার হয় খুব কম সেরকম আছে। এটাতে যেরকম এই প্রিন্টারের কালি, দেশলাই, তারপরে এটা ধূপের প্যাকেট, এখানে আমার ফেব্রিক কালারের কৌটাগুলো, এগুলো সব আছে টুকিটাকি, ওটাতেও সেরকম ওই ধরনেরই আছে। তো চলো, এগুলো দেখানোর কিছু নেই, তোমাদেরকে আর একবার পুরোটা দেখিয়ে দিই, দেখো। আর একটা যেটা বললাম না, যে আমার ওই তাকগুলো এতটাই মানে ছোট যে চুড়ি রাখার স্ট্যান্ডগুলো জায়গা ধরেনি, তো সেটা আমি ওই পাশে আলমারির মতো যেটা আছে আর কি, আলমারি স্ট্যান্ডটা, তো তারই একটা খাপে রেখেছি। তো চলো, তোমাদেরকে ওই চুড়ি রাখার স্ট্যান্ড দুটো দেখিয়ে দিই। এই যে দেখো এই খাপটা, সেটা এখানে একটা ওই বাচ্চাদের ভান্ডার আর কি, এখানে ওই আর কি টাকা রাখা হয়। তো এটা আমাকে আমার হাজবেন্ডই এনে দিয়েছে, খুব সুন্দর কিউট পারা, তো এটা আমি এখানে রাখি। আর এখানে একটা আছে, এখানে ওই ক্লিপ ফ্যান ত্যান সব আছে, বান ক্লিপ ক্লাচার এগুলো আছে। আর ওই যে দেখো আমার চুড়ি রাখা স্ট্যান্ড দুটো, এটা একটা মাস্ক, এটা একটা গার্ডার, এটা আমার ওই চোখের আর কি লেন্সটা পরিষ্কার করার যে এটা জলটা। তারপর এই যে এখানে কিছু মাস্ক আছে, রুমাল আছে, এখানে একটা লোটাসের ফেসিয়াল কিট আছে, আমি এখনো ইউজ করিনি, করবো করবো করিয়ে এনে রেখে দিয়েছি। আর এখানে একটা ঘর সাজানোরই জিনিস আছে। আর এই যে আমার চুড়ি রাখা স্ট্যান্ডটা, এই চুড়ি রাখা স্ট্যান্ডটা আমাকে নবাবের একটা বন্ধু গিফট করেছে, আকিব ভাই, তো দীঘা গেছিলাম তো তখন আমাকে এটা গিফট করেছে। আর এটা আমার শাশুড়ি মা কিনে দিয়েছে। তো অনেক চুড়ি আছে, অনেক অনেক, এখনো কিছু চুড়ি আছে দেখো ক্যারিতে প্যাক করায়, মানে আমি এখনো পরিও নি। তো চলো ভালো করে দেখিয়ে দিই। এখানে কিছু বালা আছে, এখানে গোল্ডেন চুড়ি, বালা চুড়ি, তো এই গেল এই স্ট্যান্ডটা। আর নেক্সট স্ট্যান্ডে আছি, এটা আর একটা স্ট্যান্ড, এখানেও কিছু দেখো মাল্টি কালারের চুড়ি, এই চুড়িটা খুবই পছন্দের আমার। এখানে আছে কাঁচের চুড়ি ইয়েলো কালারের, এটা গ্রিন কালারের যেটা আমি এখন পরে আসি, দেখো দুটো করে, এটা মেটালের, এটাও মেটালের, এটা এখনও ইউজ করিনি। আর এটা আছে মেরুন কালারের একটা এই ধরনের, আর এগুলো সব কাঁচের।
তারপর এদিকে আছে দেখো, এগুলো সব গোল্ডেন কাছের চুড়ি। এটা ইয়েলো, এই চুড়ির সেটটা আমাকে দিয়েছিল আমার দিদা, খুবই সুন্দর, খুবই পছন্দের। আর এই এই দুলহান চুড়ির সেটটা দিয়েছিল আমাকে আমার একটা দিদি, মানে ননদ হচ্ছে মামা তো দিদি। আর এই যে দেখো, এই চুড়িগুলো খুবই পছন্দের, ইউজও করেছি আমি, খুব রেয়ার ইউজ করি, চুড়ি খুব কম। এই যে দেখছো হাতে দুটো, একটা এরকম বালা থাকলে বালা, চুড়ি থাকলে চুড়ি। এখানে আমার একটা চিরুনি আছে নতুন, এখন ইউজ করিনি, রাখা আছে। ওটা সব টিপের পাতা, একটা ব্যাগ আছে ফার্মেসির দোকানের, মাস্ক আছে একটা, আর কিছু নেই। তো ব্যাস এটুকুই আমার চুড়ি টুড়ি যা আছে। তো ফ্রেন্ডস, দেখতেই পেলে আমার ড্রেসিং টেবিলে কী কী আছে। এছাড়াও আমার হেয়ার অয়েল, হেয়ার মাস্ক, তারপর ফেস স্ক্রাব আছে, বডি স্ক্রাব আছে, যেগুলো আমি সব যদি ওখানে গুছিয়ে তোমাদেরকে দেখানোর জন্য রাখতে যেতাম তাহলে হয়তো কিছুই জায়গা ধরতো না। তো সেগুলো আমার সব শোকেসে রাখা আছে। তারপর ক্লিপ, যেগুলো ডেলি ক্লিপ ইউজ হয় সেগুলো, বিভিন্ন এখনও অনেক রকমের জিনিস আছে ওখানে ইউজের, তো অত আমি সাজাইনি। যেগুলো আমার বললাম যে রেখে দেওয়ার মতো দরকার, মানে সাজিয়ে রাখার মতো দরকার, সেগুলো রেখেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। যদি আমার ড্রেসিং টেবিলটু তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট করে দিও কিছু ভালো লাগলো, বা কোনো জিনিসটার কালার দেখতে চাইছো, বা আমার জুয়েলারি বক্সে যে জুয়েলারিগুলো আছে সেগুলো যদি দেখতে চাও সেটাও আমাকে জানাবে কমেন্টে, আমি অবশ্যই আবার নেক্সট ভিডিওতে সেগুলো দেখাবো। আর যদি ভিডিওটা, আজকের এই ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, আর আমাকে ভালোবাসার জন্য, আমার পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা।